আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ আজকে লকডাউনের পর হঠাৎ করে মনে হচ্ছে আমি এতিম হয়ে গেছি অসহায় তার কারণ হচ্ছে বদমাইশগুলো একটাও এখানে নাই সবগুলা ষড়যন্ত্র করে বাড়ি চলে গেছে একসাথে তো সেই কষ্টে মনের দুঃখে শোকে কাতর হয়ে বুকে পাথর বেঁধে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমি আর আমার ছোটো ছেলে সব আসুক তারপরে সবগুলো বাইন্দা বাইন্দা পিটাবো কলা গাছের সাথে তো এখন রাস্তায় রাস্তায় তো ঘুরছি ছেলে মা ছেলে মিলে রাস্তা রাস্তায় ঘুরা ঘোরাঘুরি করতে করতে খিতা লাগে গেছে তারপরে ভাবছি খাবো কিছু আর কেউ না থাকলে বেশি বেশি ঘিদা লাগে এত খেদা লাগে তো আর কী বলবো মনে হয় শুধু খাই খাই দুঃখ দুঃখে কষ্টে মানুষের বেশি খিদে লাগে আমার হয়েছে সেই অবস্থা তো তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম লাভলি টাওয়ারে ওয়েটটা করলাম ওয়েট কষ্টের কথা আর কি বলবো মাত্র এক কেজি মমসায় মানে এক সপ্তাহে এক কেজি যাক তাও তো কমছে সপ্তাহে এক কেজি করে কমলেও যথেষ্ট তো লাস্ট ওয়েটের পর আজকে এক কেজি কমছে তারপর ওখান থেকে বের হয়ে লাস্ট ওয়েট আমি কবে করছিলাম বারো তারিখে বারো তারিখে করছিলাম বারো না তেরো তারিখে যেন ওয়েট করছিলাম ওয়েট মাখছিলাম তারপর ওইখান থেকে চলে আসার ঘোরাঘুরি করে চলে আসার পর চলে গেলাম শামীম ভাই আর জুয়েলারি দোকানে কারণ আমার একটা দুলের হচ্ছে গুজি যেটা বলে ওটা খুঁজে পাচ্ছিলাম না হারা গিয়েছিলো দুল গুজিটা তো ওইটা ঠিক করে নিয়ে আসলাম এইখান থেকে শামীম ভাই ঠিক করে দিচ্ছে তারপরে ওখান থেকে আবার এই গাছটা সারা হয়ে যাওয়ার পরে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা কোথায় পাব হ্যাঁ মোগল কৈজেন আর এখানকার যে নবাবি থালিটা সেটা আমার সানবাবুর ফেভারিট খুবই পছন্দের একটা খাবার আর আমি পছন্দ করি এখানকার দই ফুচকাটা কারণ দই ফুচকা আমি মৌবনেও খাইছি তারপরে হচ্ছে চিল্লি সে খাইনি দই ফুচকা কিন্তু মোবনে খাইছি ফালতু একেবারে মোবনের দই ফুচকাটা একেবারেই ফালতু এখানকার দই ফুচকাটা আমার কাছে বেস্ট লাগছে এবং আমি যতবারই এই মানে ফার্স্ট যখন এখানে আমি দই ফুচকাটা ট্রাই করি তারপর থেকে আমার সব সময় খাবারের তালিকায় দই ফুচকাটা থাকেই আর এখানকার দই ফুচকাটা আমার কাছে সত্যিই বেস্ট লাগছে খুব ভালো আবার এখানকার ফালুদাটাও অনেক সুন্দর তাই না বাবু তো আমরা এখানে বসলাম অর্ডার করলাম বাবুর জন্য নবাবী থালিটা তবে আজকে একটা কথা বলতে বাধ্য হলাম সেটা হলো আমি এই মুঘল কুইজিনের একজন রেগুলার কাস্টমার তো এখানে আমি ফার্স্ট মানে এদের উদ্বোধন করার পর থেকেই আমি এখানে আসি মাসে একবার হলেও আমার আসা হয় কিন্তু এদের খাবারের মান আস্তে আস্তে মনে হচ্ছে মানে সব কিছুই যেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে ভালো আগের প্রথমের দিকে ভালো ছিল এখন একটু কেমন যেন হয়ে গেছে যেমন এই যে দই ফুচকাটা এখানে ভালোই আছে মানে মজা এটা তো বললাম আমি প্রথম থেকে যেটা অনেক সুন্দর হয়েছে মজা হয়েছে ভালো লাগছে খাইতে কিন্তু এই যে নবাবি যে থালিটা দিয়েছে এই থালিটাতে আপনার এই যে সবজিটা তারপরে সস দুই তিন রকমের চাটনি এগুলা দিছে এইগুলা কোয়ান্টিটি খুবই কম পরিমাণে খাবারের স্বাদ ঠিক আছে কিন্তু স্বাদটাও একটু অন্যরকম কারণ বা এদের শেপ চেঞ্জ হয়েছে টেস্ট একটু চেঞ্জ হয়ে গেছে কিন্তু কোয়ান্টিটি খুবই কম মানে আগে রাইসটা আর একটু বেশি দিত এবং যেই সবজি থাকতো সেটাও বেশি দিত তারপরে হচ্ছে চাটনিগুলোও বেশি থাকতো একটা একটা প্লেট এই প্লেটটার প্রাইস হচ্ছে দুশো তিরিশ তো দুশো তিরিশ টাকার প্রাইস হিসাবে এটা একেবারেই ফাঁকি আমি যেটা বলবো কারণ এখানে দুই পিস চিকেন আর এই সব চাটনি দই দই দিয়ে দুই তিন রকমের চাটনি করে দিয়েই ব্যস্ত হয়ে গেল। তো এটা ও পছন্দ করে এই চিকেনটার জন্য এই চিকেনটা সস দিয়ে যেটা যেভাবে তৈরি করে ওটা ওর খুব পছন্দ আর এখানে সবজিটা দিছে দেখেন এক চামচও হবে না চা চামচের এক চামচও হবে না এত কম পরিমাণে সবজিটা দিছে আর সস সস আর চাটনিগুলো দিছে সেগুলোও একেবারে কম পরিমাণে তো এটা আমার আজকে ভাল লাগেনি এদের ম্যানেজমেন্টের যে দায়িত্বে আছে ওনার এটা একটু চোখে দেখা উচিত আর কারণ কাস্টমার কিন্তু স্যাটিসফাইড হলেই কাস্টমার আবার দ্বিতীয়বার আসবে যেমন এদের সার্ভিসটাও আগের চাইতে অনেক ঢিলা ঢালা মানে একেবারে বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে যাওয়া লাগে প্রত্যেকটা ডিশে আপনার আধা ঘন্টা করে টাইম নিলেও হয় এরা ঘন্টা পার করে দেয় অনেক সময় লাস্ট টাইমে আমি গেছি প্রায় এক ঘন্টা বিশ মিনিট পর আমাদের অর্ডারটা আসছে আজকে অবশ্য আধা ঘন্টার ভিতরে দিয়ে দিছে তো তারপরে ওইটা সানবাবু খাইছে আমি এই গার্লিক নানটা আমার খুব ভালো লাগে আমি গার্লিক নান করছিলাম পুচকা খাওয়ার পরে তারপরে এই যে হচ্ছে গ্রিল দিয়ে কিন্তু আসলে আমি এত খাইতে পারিনি পর পার্সেল করে নিয়ে আসছি কিন্তু ওটা সুন্দর বেশ ভালোই ছিল এটা ভালো গার্লিক নানটা বেশ নরম সফট এবং একটা ক্রিস্পি একটা ভাব ছিল আর মোগল কুইজিনের বেস্ট যেটা বলবো ফালুদাটা খুবই সুন্দর করে প্রথম থেকেই ফালুদাটা আমার কাছে খুব ভাল লাগছে আমি ফালুদা যে কয়েকটা রেস্টুরেন্টে আমি খাইছি কুষ্টিয়াতে সবগুলোর চাইতে আমার কাছে মুঘলের ফালুদাটা ভাল লাগছে যেমন মোগঘলের ফালুদা সুন্দর মোগলের আপনার হচ্ছে দই ফুচকাটা সুন্দর কিন্তু ফ্রায়েড রাইসের যে আইটেমটা করে ওরা এটা কিন্তু খুব একটা মজা লাগে না এটা চিলিসে আবার একটু বেশ বেটার করে আবার চিলিসে কিন্তু ফালুদাটা একেবারেই ওরা জানে না কীভাবে ফালুদাটা তৈরি করতে হয় সেটা পারে না তো যাই হোক সব রেস্টুরেন্টের কথা বলতে গেলে হয়তো শেষ করা যাবে না কারণ আমি রেস্টুরেন্টে ম্যাক্সিমাম দিনই খাওয়া দাওয়া করা হয় তো আজকে যেটা খাইছি যেটা যেখানে গেছি সে সেটার কথাই বলি তো ফালুদাটা খুব বেশ মজা হয়েছে আমরা দুজন মিলে ফালুদাটা শেষ করছি খাওয়া দাওয়া করার পর আমরা চলে আসলাম বাসায় আর একটা কথা বলি মুঘলের নতুন আইটেম যোগ হয়েছে সেটা তো মিষ্টির আইটেমগুলা বেশ ভালো লাগলো কিন্তু মিষ্টি আমি পছন্দ করি না সেজন্য আজকে আমি খাই নাই তবে মিষ্টি অনেক ধরনের ভ্যারাইটিস দেখলাম আজকে তো যাই আমার বাসার কাছ থেকে খুবই আমার বাসা থেকে মুঘল কুইজেন রেস্টুরেন্টটা খুবই কাছে পরিবেশটাও সুন্দর লাগে ভালো লাগে নিরিবিলি আর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এদের খাবার পরিবে পরিবেশটাও সুন্দর এবং এদের ব্যবহারও খুব ভালো কিন্তু একটু দেরি করে এই যা আর খাবারের ইয়েটা একটু এবার একটু দেখলাম কম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ